আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহি দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে আজকের এই দিনে 2020 এর শেষ রাত্র শেষ হয়ে গেল আজকে 2021 এর প্রথম দিবসে জুমাবার দিন দিয়ে আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দিয়ে বুঝাতে চাচ্ছেন গোলাম আজকের দিন হচ্ছে বছরের প্রথম দিন এর মাধ্যমে তোমরা আজকের 2020 সালকে বিদায় দিচ্ছ আমি জুমাবার দিয়েছি তোমরা যেন তওবা করতে পারো বাকি এক বছরের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব এজন্য আল্লাহ দিয়েছেন তো যারা আসছেন এখানে মসজিদে নামাজে খবর নিয়ে দেখা দরকার আছে যে আপনার ফ্যামিলির কোন ছেলে কোন মেয়ে কালকে রাতে 31st নাইট উদযাপন করেছে তো আপনার মসজিদে নামাজ পড়ে কোনো লাভ নাই কথা বুঝেন এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার দরকার ছিল যে আমার জিন্দেগি থেকে একটা বছর শেষ হয়ে গেল আমার জীবন থেকে হায়াতে জিন্দেগির একটা বছর শেষ তে এই শেষ সময়ও আমরা গীবত শিকায়ত চুগল করি মিথ্যা অপবাদ এগুলো নিয়েই আমরা ছিলাম ঠিক না প্রত্যেক রাত্র যেভাবে আমরা কাটিয়ে দিই এভাবেই কালকেও কাটিয়ে দিয়েছি কিন্তু আমাদের ভিতরে অনুভূতি নাই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি গতকালকে রাত্রে আমাদের জিন্দেগির এক বছরের ফাইল ক্লোজ করে থাকেন তে আমাদের উচিত ছিল যে এই ফাইলের লাস্ট পৃষ্ঠায় আমাদের তাহাজ্জুদ লেখা থাকবে এবং বছরের শুরু পৃষ্ঠায় আমাদের জিন্দেগির শুরুর কাজগুলা নেক আমল দিয়ে ভরা থাকবে ঠিক আছে না আমরা তা করতে পারি না আমাদের ভিতরে এই অনুভূতি আসে না রাসূল পাক বলেছেন আপনি যে সংস্কৃতিকে ভালোবাসেন ইন্তেকাল করলে আপনি সেই সংস্কৃতির সাথে ইন্তেকাল করবেন আমরা সকলে মুসলিম আমরা কি মুসলিম সবাই বলেন এই মুসলিম ধর্ম বিশ্বাসের সঙ্গে মুসলমানদের সংস্কৃতির সম্পর্ক আছে কথা বলেন মুসলিম সংস্কৃতির মধ্যে 31st নাইট নাই কথা বলেন নাই আছে নাই আমরা আমাদের জিন্দেগিটাকে এমনি নষ্ট করে দিচ্ছি আপনার আমার জানা দরকার ছিল সকলেই মরে যাব না মরব না আমাদের টার্গেট থাকা দরকার মূল জিন্দেগি যেটা যেই জীবন শুরু হলে শেষ হয় না এই জিন্দেগির জন্য কিছু কাজ করা কারবার করা বিজনেস করা আমি আপনি যে বিজনেস করতেছি এটা তো মরে গেলে শেষ কথা বলেন সবাই বলেন মরে গেলে শেষ না শেষ আপনি যে দোকানে বসে বিজনেস করেন আপনি মরে গেলে হয়তো আপনার ছেলে বসবে না হয় অন্য কেউ বসবে আপনি যে বেডরুমে আজকে ঘুমান যে বিছানা যে বালিশ যে ওয়াশরুম ইউজ করেন যে ওয়াইড্রুতে কাপড় রাখেন আপনি জানেন না আপনি মরে গেলে আরেকজন এসে আপনার বিছানায় বসে যাবে ঠিক না কথাগুলো বলেন না কত কষ্টের কথা আমি সাজালাম এত কষ্ট করি বাড়িটা সব করলাম আমি কিন্তু আমি মরে গেলে আমার রুহটা বের হয়ে গেলে এই হাত এই পা সব ঠিক আছে নাই শুধু রুহ কেউ আমাকে ডাকে না আমাকে বলে আব্দুল্লাহর লাশটা গড়ের মেঝেতে পড়ে আছে আমাকে ডাকে না বলে আমার লাশ পড়ে আছে আমি গেলাম কোথায় আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি
যে আমরা একটা ধাঁধায় পড়ে আছি, আমরা একটা ভুল জিনিসে পড়ে আছি, এই জন্য আজকে আয়াত পড়েছি। আয়াতটা হচ্ছে 23 নম্বর পারার 39 নম্বর সোরা, সোরায় জুমারের 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। কত হাজার হাজার কথা তো বলি, কিন্তু আমার মনে হয় আপনারা কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে নিজের বাস্তব জীবনে বাস্তবায়িত করেন না। এই কথাগুলো কেউ বলবেন একদিন, কবরে গিয়ে দেখেন, যান যেই ছেলেকে পড়াবার জন্য এত কষ্ট করেন, যেই মেয়ের জন্য জিন্দগি নষ্ট করেন, যেই স্ত্রীর জন্য গোটা জিন্দগি ঢাকা শহরে কাটিয়ে দিলেন, গ্রামে যাইতে পারলেন না, প্রবাসে কাটিয়ে দিলেন, কাজ করে করে জিন্দগি শেষ, আপনি মরে দেখেন না কেন? আপনি মরে দেখেন না কেন যে আপনার সাথে কে যায়? আপনার স্ত্রী আপনাকে টেলিফোন করে বলে, আপনি ঢাকা থাকেন, আমি গ্রামে থাকি, আমার তো ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে না, আপনি চলে আসেন, দরকার নাই বিজনেসের, আমার সাথেই থাকেন, খেয়ে না খেয়ে থাকবো, বলে না কথা বলেন না কেন? আপনি মরে দেখেন, আপনাকে আর ডাকবে না, মরে দেখেন আপনাকে আর চিনবেই না সে। কথা কি বুঝেন? আমার যেই সন্তান বলে বাবা তুমি বাড়িতে চলে আসো, তোমাকে না দেখলে ভাল লাগে না, খবর নিয়ে দেখেন আপনি মরে গেলে এই সন্তান হয়তো আপনার লাশও নিবে না, ঠিক না? তো আমি বোঝাতে চাচ্ছি, একজনের সাথে সম্পর্ক করে ফেলেন, সে কে? দিল থেকে আওয়াজ করে বলেন, কে? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ। একটু সম্পর্ক করেন না, জিন্দগি কামিয়াব হয়ে যাবে। আর বুঝবেন কথাগুলো কি বলতে চাই, সব মানুষের কিছু পার্সোনালিটি থাকে, গোপন কিছু কর্ম থাকে, কাজ থাকে অথবা আমল থাকে, যার কারণে সে অনেক উপরে চলে যায়, ঠিক না? তো আল্লাহ আজকে বলতে চাচ্ছেন, আল্লাহ যার সিনাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং উন্মুক্ত করবার পরে সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত যে আলো আছে সেই আলোর মধ্যে থেকে যায়, সেই লোকদের মতো না যাদের অন্তর আল্লাহর স্মরণের ব্যাপারে কঠোর, আল্লাহর নাম নিতে পারে না সে কঠোর, এগুলাতে না এই ধর্মকর্মে আমি নাই। একটা লোককে আল্লাহ বলছেন তার সিনাকে আমি প্রশস্ত করে দিয়েছি, তার সিনায় শুধু ভালোবাসা, একমাত্র আমি আল্লাহর। আল্লাহকে ভালোবাসতে শিখেন। আল্লাহ বলছেন যারা আমার নাম নিতে কষ্ট পায়, যাদের সিনায় কঠোরতা চলে এসেছে, আমার নাম নিতে ভাল লাগে না, আমি আল্লাহর জিকির করতে ভাল লাগে না, আল্লাহ বলছেন উলাইকা ফি দলালি মুবিন, তারা সুস্পষ্ট গুমরাহি এবং পথভ্রষ্ট হয়ে আছে। অনেক লোক আছে আল্লাহর নাম নিতে ভাল লাগে না, আছে না? কথা বলেন না কেন? আমি দোয়া করি, দেওয়ানবাগের পীর মারা গেছেন না? মারা গেছেন না? মারা গেছে গা। দোয়া করি আল্লাহ বেচারাকে মাফ করে দিক, দোয়া তো করতে পারি, দোয়া করলাম, কিন্তু যে লাইন রেখে গেছে এটার থেকে ফুটা ফুটা পানি কেয়ামত পর্যন্ত পড়বে, ঠিক না? ওনার ছেলে বক্তৃতা করে বলল যে আব্বা সাক্ষাৎ হয়ে গেছে, কার সাথে সাক্ষাৎ করতে গেছে? আর বাপ নাকি সাক্ষাৎ হয়ে গেছে? এগুলা বলতে চাচ্ছি কি বুঝেন, দিলটা যখন গোমরাহিতে ভরে যায়, দিলের ভিতরে আল্লাহর স্থান যখন আপনি দিবেন না,
তখন আপনি যাই বলবেন তো মনে করবেন তাই ঠিক আছে। আল্লাহ বলছেন তুই জানিস না, আমি যার দিলকে প্রশস্ত করে দিয়েছি তার দিলে আমি আল্লাহ ছাড়ার কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পৃথিবীর দুইজন বিশ্ববিখ্যাত ফকিহ এবং মুফাসসির রাসূলের পরে, আবু বকর না ওমর না, বিশ্ববিখ্যাত দুজন মুফাসসির, একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ আরেকজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। রাসূল পাককে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, এর ব্যাখ্যা কি? রাসূল পাক বললেন, যে অন্তরে ঈমানের নূর প্রবেশ করে, যে অন্তরে ঈমান শুধু না ঈমানের নূর, যে অন্তরে ঈমানের নূর প্রবেশ করে সে অন্তরকে আল্লাহ তার কুদরত দিয়ে বড় করে দেন, প্রশস্ত করে দেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বুঝলাম, যার অন্তরে ঈমানের নূর প্রবেশ করে আল্লাহ তার দিলকে প্রশস্ত করে দেন, ফলে সে আল্লাহর বিধিবিধান মানতে আমল করতে কোনো বাধাকে বাধা মনে করে না। কিন্তু আমরা আরেকটু বুঝাইয়া দেন আমাদেরকে, যেন আরো বুঝতে পারি যে দিলটা ওর প্রশস্ত হয়েছে আমরা কেমনে জানব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা দিলেন এভাবে, রুহুল মানিতে এসেছে, তিনি বললেন লক্ষণ হচ্ছে যার অন্তরটাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন তাকে চেনার লক্ষণ হচ্ছে সে ক্ষণস্থায়ী দুনিয়ার বাসস্থানের ধোকায় না পড়ে চিরস্থায়ী বাসস্থানের প্রতি অধিক হারে মনোনিবেশ করবে। যে লোকটা দেখবেন চিরস্থায়ী বাসস্থানের প্রতি অনুরাগী এবং ধোকার বাসস্থান, এই দুনিয়ার আনন্দ কোলাহল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে এবং মৃত্যু আসার পূর্বেই সকল সময়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে, আল্লাহ বলছেন আমার কুদরত দিয়ে তার দিলকে প্রশস্ত করে দিলাম। কথা কি বোঝাতে পারছি? এখন কার দিল প্রশস্ত আপনি নিজেরাই বলেন, যে দুনিয়ার ধান্দা বেশি না আখেরাতের ধান্দা বেশি? আপনাদের দিলে কার ধান্দা বেশি? একটু মিথ্যা কথা আমারে বলে লাভ নাই, এই যে দুইজন কেরামান কাতিবিন আছে, কিন্তু বলেন আপনারা, বলেন আমাকে দুনিয়ার ধান্দা বেশি না আখেরাতের? দুনিয়ার আনন্দ উদযাপন করতে মন বেশি চায় না আখেরাতের? বোঝা গেল আমার আপনার দিল আল্লাহ এখনো প্রশস্ত করে দেন নাই। আল্লাহ বলছেন আমি যার দিলকে প্রশস্ত করে দেব সে তো আমার, আমি তো তার। পুরোনা দুটা কথা বলি আপনাদেরকে বুঝাই, সম্পর্ক কার সাথে করবেন? আর দিল দিয়ে বলেন না কার সাথে? আপনারা বলেন তো, মানুষ একসময় ভেট হয়ে যায়, ভাল লাগে না ডাকতে 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 অনেককে, কিন্তু আল্লাহর নাম নিতে মজাই লাগে। আপনি না আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমাকে এটা দো সেটা দো দেও দেও বলতে বলতে পরিশান, কিন্তু পাচ্ছেন না। আপনি জানেন না, আপনি বলতে আছেন পাচ্ছেন না, একদিন এমন পেয়ে যাবেন আপনি, এমন বেশি পাবেন তা কল্পনাও করতে পারবেন। আল্লাহ বলছেন, গোলাম তুই তো আমাকে চিনতেই পারলি না, তুই দেড় আঙ্গুল পেট তারে খাওয়াবার জন্য রাত দিন শুধু কাজ কাজ কাজ, টেলিফোন দিলে কই, অফিসে কোথায়, দোকানে কোথায়, বিজনেসে কোথায়, এই তো কাজে। আল্লাহ বলছেন, গোলাম তুই তো পাগল রে, তুই কেমনে এই খাবারের জন্য পিছনে ঘুরতেছিস? আমি না তোর রিজিকির ফয়সালা করেছি, তুই যখন তোর বাবার পিঠে ছিলে এক ফুটা নাপাক পানি, তখন তো আমি রিজিকির ফয়সালা করেছি, তোর এত টেনশন কিসের? না করেন নাই? আপনারাই তো বলেন যে আল্লাহ আমার জন্মের আগে রিজিকের ব্যবস্থা করেছেন, না বলেন না আপনারা?
দুনিয়ার পিছনে দৌড়ান কেন? কেন দৌড়ান? মনে রাখবেন, আজকে তো আমরা আল্লাহকে ভালোবাসতে শিখলাম না। আমি বলেছি, আজকে আপনাদেরকে বলি, এক বাদশা কে দুনিয়ার বিশাল বড় এক বাদশা, টাকাওয়ালা, ওনার একটা ছেলে, এক ছেলের বউ। এখন বলেন, বাদশা তার ছেলের বউকে ভালোবাসবে না? কথা বলেন না, ছেলের একমাত্র বউ ভালোবাসবে না? বাসবে। এই স্ত্রী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এভাবে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, আরেকটা লোকের কাপড় ছেঁড়া, পুরাতন, গরিব, ভিক্ষুক, কিন্তু তার জবানে একটাই জিকির, আল্লাহ। যখনই তুমি আমার মৌত দিবা, আল্লাহ আমার দুনিয়ায় তো ভাল লাগে না, তোমার সাথে না সম্পর্ক করে ফেলেছি, খাইতে বসলে তোমার কথা মনে পড়ে, খাবার রাইখা দেই, দামি কাপড় পরতে গেলে তোমার কথা মনে পড়ে, যে কবরে তো দামি কাপড় থাকবে না, আল্লাহ পরি না, আমি তো শুধু তোমার প্রেমে পাগল হয়ে জিকির করে রাস্তায় ঘুরি, আল্লাহ আমার মৌত দিলে যেন আমি তোমাকে দেখতে পারি। পাগলা শুধু একথা বলে, আল্লাহ দুনিয়ায় তো তোমাকে না দেখে কত রাত্র আমি ঘুমাই নাই, ঘুমাইতে চাই, বিছানা পিঠ লাগাইয়া দিয়েছি, কি আরামের বিছানা, চক্ষু বন্ধ হয়ে যাচ্ছে, হঠাৎ মনে পড়েছে তুমি না ঈশা আমাকে দরজা ডাকতেছো, আলা আমি মুস্তাগফিরিন ফাআগফির আলা, তুমি আমাকে এসে ডাকতেছো, পাগলা উঠিস না কেন, আমি আরশে আজিমে ভাল লাগে না, তোর সাথে একটু কথা বলতে চাই, আল্লাহ তোমার ডাক শুনে আমি বিছানা ছেড়ে দিয়া তোমার কুদরতের পায়ে সেজদায় পড়ে যায়। তো আমার তো মন চায় তোমাকে না দেখে, এত প্রেম, দেখে না, না দেখে, কথা বলেন, আল্লাহ তুমি জানো না, তুমি তো আমাকে দেখো কিন্তু আমি তো তোমাকে দেখি না, না দেখে তো ভালোবেসে ফেলেছি, আর ভাল লাগে না দুনিয়ায়, কতদিন তোমাকে না দেখে এভাবে ভালোবেসে যাব, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন গোলাম দুনিয়ায় দেখতে পারবে না, দেখবে তো আখেরাতে। এই গোলাম বলছে আল্লাহ দুনিয়ার দরকার নাই, যদি তোমার আখেরাতে পায় আমার মত দেও না, তোমার সাথে দেখা করতে চাই। এই পাগলটা হেঁটে যায় রাস্তা দিয়া, কাদামাটির রাস্তা ছিল, পা পিছলে গেছে, এদিকে সুন্দরী বাদশার ছেলের বউ যাচ্ছে, পা পিছলে কিছু কাদামাটি পড়ে গেছে বাদশার ছেলের বউয়ের শরীরে, কি একটা চেঁচামেচি চিৎকার, ভিক্ষুকটা করলো কি আমার উপরে কাদামাটি ফেলে দিয়েছে। আওয়াজ শুনে ঘরের ভিতর থেকে আসছেন এই মহিলার স্বামী যুবরাজ, সে বলছেন কি হয়েছে, এই পাগলা আমার শরীরে কাদা লাগিয়ে দিয়েছে, আমার লজ্জা হচ্ছে কেমনে বাসায় যায়। স্বামী কি তার স্ত্রীকে ভালোবাসে না? এই ভালোবাসার খাতিরে স্ত্রীর মুখ থেকে কথাগুলো শুনে আর কাদামাটি দেখবার পরে এই পাগলকে আচ্ছা মতো চড় থাপ্পড় লাগাই দিছে, যে তুই কেন হাঁটতে গিয়ে আমার স্ত্রীকে কাদামাটি দিয়ে ভরাইয়া দিলে। পাগল চড় খায়া চুকের পানি ছেড়ে উপর দিকে দুইটা হাত উঠাইছে, আল্লাহ আমি তো দেখি নাই, আমি বৃদ্ধ মানুষ, পা পিছলে পড়ে গিয়েছি, আল্লাহ আমি তো কারো কাছে কিছু চাইতে যাওয়ার পথে ছিলাম না, আমি তো না খেয়ে যাচ্ছি, শুধুমাত্র মসজিদে তোমার পায়ে সেজদা দিতে যাচ্ছি। আল্লাহ, এই স্ত্রী পাগলের মতো তার স্বামীকে ডাকছে, তার স্বামী এসে প্রতিশোধ নিয়েছে, কারণ স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, এই ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে আমাকে মারলো, আমি জানতে চাই তুমি আমাকে আজকে কতটুকু ভালোবাসো, আমি জানতে চাই তুমি আমাকে কতটুকু ভালোবাসো। স্ত্রীর চিৎকার শুনে স্বামী এসে ভালোবাসার প্রতিদান দিতে আমাকে মারলো, তুমিও নাকি বলো আমাকে ভালোবাসো, আর তুমি তো জানো তোমাকে না দেখে আমি ভালোবাসি ঘুমাই না, আজকে তুমি প্রতিদান দাও। ভাতটা লামায়া দিয়েছে গোলাম ফাঁস করে, এই যুবরাজ মাটিতে পড়ে মরে গিয়েছে।
কোনো কথা নাই, মরে গিয়েছে। আর ইতিহাসের কথা বলছি, বাদশাহর থেকে বের হয়ে আসছেন, কি ব্যাপার, আমার ছেলেটা মরে গেল কেন, আমার ছেলের বউ কাদামাটিতে ভরা কেন, আর পাগলটা এখানে কি করে, পাগল কি পাগল। সব ঘটনা বলতে গিয়ে বলছে, তুমি জানো না আমি যাচ্ছিলাম, আমি যার প্রেমে পাগল তার সঙ্গে সাক্ষাতে কথা বলবো, তার কদমে সিজদা দিয়ে বলবো সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বলছেন আল্লাহু আরশি ইস্তাওয়া। কোন গোলাম যখন জমিনে সুবহান বলে, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠে, চেয়ারে আর থাকেন না, জমিনে এসে তার গোলামের সঙ্গে কথা বলেন কথা। আমি তো যাচ্ছিলাম আমার সেই প্রেমিক আল্লাহর সঙ্গে কথা বলতে, কিন্তু কেমনে পা পিছলে গিয়েছে, কিছু কাদামাটি তোমার ছেলের বউয়ের শরীরে লেগে গিয়েছে, তোমার ছেলে তার স্ত্রীকে ভালোবাসে, এসে আমাকে মারছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে আমি পাগলকে মারছে। আমারও একজন প্রেমিক আছে, তার নাম আল্লাহ। আমিও আল্লাহকে বলেছি, আল্লাহ তারা তো তাদের ভালোবাসার প্রতিদান দিল, তুমি আর আমি তো দিলাম না, তুমি দেও না। এই কথা বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ তোমার ছেলেকে যে জান দিয়েছিলেন এই জানটা নিয়ে গেছেন, নিয়া আমার প্রতিদান দিয়ে বুঝাইছেন, বন্ধু তুমি আমাকে বলেছ দেওয়া জানটা ফিরাইয়া নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার দেওয়া প্রতিদান। আল্লাহু আকবার বললেন না? স্বামী তার স্ত্রীকে ভালোবাসে এই জন্য মারছে, আর আমি তোমাকে বেশি ভালোবাসি এই জন্য আমার দেওয়া জীবন দিয়েছিলাম, ওই জীবন পাইয়াই তোমাকে মারছে, আমি তো জীবনটা নিয়ে নিলাম। আল্লাহকে ভালোবাসতে শিখেন, পারবেন না? কথা বলেন না কেন? আরেক মিনিটে আরেকটা কথা বলি, যারা যুবক আছ আমার কথা তো অনেক ভালো করে পরিষ্কার করে বুঝাতে চাই, বুঝতেও পারো, সবাই প্রেম করো, অনেক প্রেম করো না, ঠিক না? সবাই ভদ্র হয়ে গেছে, সবাই ভদ্র, অনেক ভালো, ভদ্র না, প্রেম করো। এর অর্থ যা বুঝাতে চাচ্ছি, যার সাথে যার সম্পর্ক সেটাকে খুব সিক্রেট রাখতে চায়, কাউকে বুঝাতে দেয় না, ঠিক না? কাউকে বুঝাতে দেয় না, এজন্য দেখবেন বলদা গার্ডেনে যায়, এই যে আমাদের কাছাকাছি। হ্যাঁ, আজ এতদিন হয়ে গেল, একটা দিন ঢুকে দেখলাম না এখানে কি আল্লাহ রাখছে, গেলাম না একদিন, এই যে কাছেই তো থাকে। যাই হোক, আপনারা যান, যুবকদেরকে বলছি, তোমাকে বলছি, তুমি যার সাথে প্রেম করো তাকে নিয়ে গাছের গোড়ায়, বাঁশঝাড়ের চিপায়, কেউ যেন না দেখে, শুধু গোপনে গোপনে চিপায় চিপায় থাকো, যেন পৃথিবীর কেউ আমাকে ওকে দেখতে না পারে, ঠিক না? কারণ সে তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো, ভালোবাসা কাউকে বুঝাতে চাও না। এই জন্য রাত্রিবেলা নিভৃতে অন্ধকারে একাকিত্বে সমস্ত লাইট অফ হয়ে গেলে বাবা মাকে না জানিয়ে তুমি অন্ধকারে কথা বলো, ঠিক না? ছাদের উপরে গিয়া না হয় যে কি যে সিঁড়ির নিচে চিপা খুঁজো, কারণ কেউ যেন না জানে, তুমি বুঝো নাই প্রেম করার সংজ্ঞা কি, তুমি বুঝো নাই, তোমাকে বুঝাইয়া দিচ্ছে যুবক, আমিও তোমার মতো। আর আমিও চাইলে কালকে 31st নাইটের রাতে 72 ঘন্টা না ঘুমাইয়া মেঘনায় গিয়ে 2.5 ঘন্টা ওয়াজ করতাম না, আমিও চাইলে নাচানাচি যে দাইতে পারতাম। আমাকে কেউ বাধা দিছে? আমাকে কেউ পিঠাইব? আরে যাই না তো, আমি যার সাথে প্রেম করেছি আমার প্রেমিক আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে যাবে, তাকে সন্তুষ্ট করতে যাই নাই, বলছি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করতে সব যদি বাদ দিয়া দিলাম, কিয়ামতের দিন দেখব কোটি কোটি মানুষের সামনে তোমার সম্পর্কের প্রতিদান দেখতে চাই, ওদিন দেখব তুমি কি ভালোবাসছ। তো যুবক তোমাকে বলছি শোনো, জানো না তুমি প্রেমের সংজ্ঞা, জানো না তুমি যার সঙ্গে প্রেম করো, যে মেয়েকে দেখেছো হয়তো তার বডির চামড়া সুন্দর, ঠিক না? কথা বলেন, চামড়া সুন্দর, তুমি জানো না ইন্তেকাল করলে 72 ঘন্টার ভিতরে এই চামড়া থেকে পোকা বের হবে, পোকা পোকা। তুমি তার কথার মাধুর্যতায় প্রেমে পাগল হয়ে গেছো, নাকি স্টাইলিস্ট কথা বলে, তুমি জানো না তার রোহ বের হয়ে গেলে কথা বলবে না, ঠিক না? তুমি জানো না
যার প্রেমে পাগল হয়েছ কবরে গিয়ে দেখো সে তোমার সাথে থাকবে না, থাকবে না, কথা বলেন না, থাকবে না, কিয়ামতের দিনও তুমি তাকে পাবা না। কিন্তু আল্লাহ বলছেন গোলাম তুই তো প্রেমের ভুল সংজ্ঞা জানলি, আমিও তোকে ভালোবাসি, তোকে ভালোবাসি এমন না যে বিপদে পড়ে গেলে ফালাইয়া যাব। বন্ধু গোলাম বললাম তোকে এত ভালোবাসি, বাবার পিঠে থাকতেও তোকে ভালোবেসেছি, মায়ের পেটে আসতেও ভালোবেসেছি, দুনিয়া আসার পরেও ভালোবেসেছি, কবরে রাখবার পরে কেউ থাকবে না, আমি বন্ধু তোর সঙ্গে থাকবো, মিজানে থাকবো, পুলসিরাতে থাকবো। গোলাম তুই যদি আমাকে চিনিস আমার হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দে, আমি তোকে ভালোবাসি তো ফেলে দিতে পারি না, কারণ বন্ধুর পরিচয় তো বিপদে। কখন বিপদে? কখন বন্ধুর পরিচয়? আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ওয়ালি মানে বন্ধু, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছো আমি তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ, বললেন না? তাই আল্লাহর মতো বন্ধু বানাও, আল্লাহ তো ঘুমায় না। আল্লাহ বলছেন তোমরা জানো না আমি একজনের সঙ্গে বন্ধুত্ব করেছি, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বন্ধুত্ব করে আরশে আজিম দিলাম, বন্ধুত্ব করে জান্নাত দিলাম, বন্ধুত্ব করে সিদরাতুল মুনতাহা দিলাম, যা দুনিয়া সৃষ্টি করেছে সব বন্ধুকে দিলাম, বন্ধুকে বলছি বন্ধু তোকে এত ভালোবাসি, আল্লাহু আরশিস্তাওয়া, আমি তো চেয়ারে বসে থাকি, পারলাম না চেয়ার দিতাম, বন্ধুত্বের প্রতিদান দিলে আমি চেয়ারটাও তোমাকে দিয়ে দিতাম, দিয়ে দিতাম, চেয়ার আমার, বসে আছি পারলাম না। এরপরে আল্লাহ বলছেন সংজ্ঞা তো বুঝলা না কেমনে ভালোবাসতে হয়, আল্লাহ বলছেন গোলাম শোন আমার কাছে আরশে আজিম আছে ভাল লাগে না, আমার কাছে সিদরাতুল মুনতাহা আছে এত সুন্দর ভাল লাগে না, আমার কাছে জান্নাতুল ফিরদাউস আছে আমার ভাল লাগে না, আমার কাছে জিব্রাইল থাকে তো আমার ভাল লাগে না, আমার কাছে মিকাইল থাকে তো আমার ভাল লাগে না, আমার কাছে নাই এমন কোনো জিনিস নাই, পৃথিবীর সব জিনিস তো আমার কাছে আছে, ভাল লাগে না কেন জানিস? কারণ এগুলা কোন দিয়া বলছি, কর্মচারী দিয়া বানাইছি, ফয়া কোন হয়ে গেছে, আর হলাম তোকে বানাইছি আমার হাত দিয়া। আল্লাহু আকবার বললেন না? আরে জোরে বলেন না আল্লাহু আকবার। তোমাকে তোমার কথা বলছি যুবক, তোমার কথা, তোমাকে আল্লাহ বানাইছে হাত দিয়া, তোমাকে আল্লাহ বানাইয়া বলছে গোলাম এত কিছু বানাইলাম ভাল লাগে না, জানিস কেন ভাল লাগে না? তোর সাথে আমার প্রেম, তোকে ভালোবেসে ফেলেছি, তুই জানিস না আমি আমার বন্ধুকে ভালোবাসতাম, এই জন্য মাঝে মাঝে আমার আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে দুষ্টামি করতেন, আল্লাহ মাঝে মাঝে বলতেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খুলো, কম্বলওয়ালা কম্বল ফেলো, ঘুম থেকে ওঠো না, আসমানের ফেরেশতারা ঘুমায়, পাখিগুলা বাসায় ঘুমায়, মাতার মেয়ের গলা জোড়ায় ঘুমায়, বাবা তার ছেলের গলা জোড়ায় ঘুমায়, ভাই তার ভাইয়ের গলা জোড়ায় ঘুমায়, বোন তো বোনের সঙ্গে ঘুমায়, স্বামী তো স্ত্রীর সঙ্গে ঘুমায়, গোটা দুনিয়া ঘুমিয়ে গিয়েছে, পিনপত নীরবতা, আমাদের প্রেম তো একাকিত্বে কেউ জানবে না, চাদর খুলো, কম্বল রাখো, ঘুম থেকে ওঠো, তাহাজ্জুদের সজদায় পড়ো, আমি আল্লাহ ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সারা রাত্র জাগ্রত থাকি তোমার সঙ্গে কথা বলার জন্য, ওঠো সজদায় আসো, আমি আল্লাহ কথা বলতে চাই, কথা 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 বলতে চাই, আসো না এখানে, আল্লাহ চায় তোমার সঙ্গে কথা বলতে, কত প্রেম করেছে একটা রাত্র ঘুমায় না। গোলাম তোমাকে বলছি প্রেমের সঙ্গেই বুঝো নাই, বন্ধুরে চিনো নাই, তোমার প্রেমে পাগল হয়ে একটা রাত্র ঘুমায় না। আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, গোলাম আমি তো ঘুমাই না, কারণ কখন জানি তুই উঠবে, আমার কথা মনে পড়বে, আমাকে একটা মিস কল দিবে, আমি কল দেব না, আমি সরাসরি চলে আসব, মিন হাবলিল ওয়ারিদ, তোর গলার রগের চাইতে আরো কাছে কাছে আসব, তুই শুধু দে আমাকে একটা মিস কল। তা আপনাদেরকে বলছি কি হয়েছে, কেন সে আল্লাহকে চিনেন না, কেন সে আল্লাহকে চিনেন না? আল্লাহ বলছেন গোলাম তোকে এত ভালোবাসি জানিস, তুই এত ভালোবাসি আমার ঘুম আসে না, আমি তো চাই মাঝে মাঝে রাত্রে এসে দেখি তুই ঘুমায় পড়েছিস, গোটা দুনিয়ার দরজা বন্ধ,
আমার তো ঘুম আসে না, কারণ প্রেম তো আমার সঙ্গে একা একা প্রেম করেই গেলাম, একা একা ভালোবেসেই গেলাম, তুই একটা দিন উঠলে না। আল্লাহ বলেন, কোনো একটা দিন যদি আমার গোলাম ঘুম থেকে উঠে যায়, তাহাজ্জুদের পানি দিয়ে ওযু করে সেজদায় তাহাজ্জুদের সেজদায় পড়ে যায় আর আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহর আরশে আজিম তো কেঁপে উঠে, আমি বলি গোলাম 63 বছর 64 50 বছর একদিনও আমাকে ডাকলে না, আজ তোর কেমন করে আমার কথা মনে পড়েছে, তুই কি চাইবে ছা, শুধু আমার চেয়ারটা চাইবে না, যা চাইবে তাই দিব দিব দিব, তুই চা আমার কাছে। তা আপনাকে বলছি কি হয়েছে ভাই, কি হয়েছে আপনি চান না কেন, কি হয়েছে আপনি চান না কেন? আল্লাহ বলেছেন, গোলাম তুই জানিস না, তুই জানিস না আজকে কেন এই কথাগুলো বলতেছি, আজকে বৎসরের প্রথম দিন আপনাকে মোটিভেট করছি যেন সব দিক ভুলে যান, আল্লাহকে ভালোবাসতে পারেন আজকের দিন থেকে, জিন্দেগি কামিয়াব। আল্লাহকে আজকে বলবো, আল্লাহ আমার বয়স হয়তো 70 হয়েছে, 70 বছরের ফাইল আজকের থেকে তুমি ক্লোজ করে দাও, এই কাগজগুলো ছিঁড়ে ফেলে দাও, তোমাকে কথা দিলাম আজকের থেকে আর নাফরমানি করব না, এই ওয়াদা যদি দিতে পারি। আল্লাহ বলছেন, তোর 70 বছরের ফাইলে আগুন ধরাইয়া দিলাম, সব ফালাইয়া দিলাম, কেয়ামতের দিন হিসাব নিব না, আজকের থেকে ভালো হয়ে যাও, ভালো হয়ে যা, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। যুবক তোমাকে বলছি তোমার কি হয়েছে, কি হয়েছে? আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিল আমাকে চিনলে না, কেন আমাকে চিনলে না? আমার বন্ধুগণ, এই জন্য সম্পর্ক করব কার সাথে, সবাই বলেন না কার সাথে, আজকের থেকে আমরা চেষ্টা করবো আল্লাহর সঙ্গে একা একা কথা বলতে পারবো না, জমিন আল্লাহকে বলে, আল্লাহ এই জমিনের মানুষ তো নাফরমান, তোমাকে এরা চিনে না, জমিনটাকে উল্টাইয়া দেই। আসমান বলে, আল্লাহ জমিনের মানুষ তো নাফরমান, আসমানটাকে ভেঙে ফেলে দিই। কেরামান কাতিবিন বলে, আল্লাহ এদের গুনাহ লেখতে লেখতে আর ভাল লাগে না, এরা শুধু তোমার নাফরমানি করে, আল্লাহ সব কিছু ভেঙে দেই। আল্লাহ বলেন, গোলাম ও ফেরেশতা ও আসমান ও জমিন তুই জানিস না, আমি তো ওই যুবককে খুঁজতেছি, এই যুবক যার বডিতে শক্তি আছে, চাইলে তার গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘোরাইতে পারতো, চাইলে 31st নাইটে গিয়া নাচ গান করতে পারতো, চাইলে মদের বারে যাইতে পারতো, চাইলে ইয়াবা ফেন্সিডিল সেবন করতে পারতো। গোলাম যখন সব ছেড়ে দিয়া গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়া মুসল্লায় পড়ে সজদায় পড়ে যায়, আমি আল্লাহ তো এই যুবকের কারণে জমিন আর আসমান ভাঙ্গি না, সুবহানাল্লাহ বললেন না? এ গোলাম তো আমি আর আপনি হতে পারলাম না, আপনারা কিসে আছেন আমার কথা বুঝেন নাই, আপনারা আছেন সেই দাদায়, আপনারা আছেন সেই পুরাতন ধাদায়, দুনিয়ার ধাদায়, দুইজন কে দিয়ে লাগানো, একজনের ইজ্জত নষ্ট করা, কাউকে ছোট করা, কাউকে বড় করা, গীবত শিকায়ত করা, এগুলো নিয়ে আমরা আছি, কার চেয়ারে কে বসবো, কারে মাইরা কে আগে যাব, ঠিক না কথা বলেন? তো আপনি জানেন না, আপনি কাউকে মারবার জন্য যাচ্ছেন, তো আপনি যাচ্ছেন আমাকে মারবার জন্য, রাস্তায় আপনার সাথে আজরাইলের দেখা হয়ে যাবে, ঠিক না? আপনি তো ব্যস্ত কাকে নিয়া, দুনিয়া নিয়া, দুনিয়া, আপনি জানেন না আপনার চাইতে বেশি ব্যস্ত আজরাইল আপনাকে নিয়া, বেশি ব্যস্ত আজরাইল আপনাকে নিয়া। আরে কত মানুষ একসাথে চললাম, আজকে কত ভাই কত যুবক নাই, কালকেই শুনলাম এক বেচারা সকালে রাস্তায় হাঁটতে বাইরেছে, নামাজ পড়ে ফজরের, তো হাঁটতে বাইরেছে সুস্থ না, কিন্তু হাঁটতে হাঁটতে স্ট্রোক করে মারা গেছে, মৌত কাউকে বলে আসবে না। তোমাকে বলছি, আল্লাহ যদি রাগ করে আজরাইলকে পাঠায় দে, তুমি কই যাইবা? এজন্যে ভালো করে মনে রাখবেন, সম্পর্ক কার সাথে, সবাই বলেন না কার সাথে, আল্লাহর সাথে। আল্লাহ বলছেন, গোলাম তুই জানিস তোকে কতটুকু ভালোবাসি আমি, তুই তো আমাকে জানিস না, তুই আমাকে চিনিস না,
তুই আমার সম্পর্কে ধারণাই রাখিস না যে আমি কে, আমি কেমন রব। এই জন্য যুবকদেরকে বলছি, যার সঙ্গে প্রেম করতেছ ও তোমাকে ছাইড়া একদিন মইরা যাইব, ওর যে চামড়া একদিন পুকায় খাবে, ওর ঠোঁটগুলো অনেক দামি নাকি তোমার কাছে, আরে ঠোঁট থেকে পোকা বের হবে, ওর দাঁতগুলো ভেঙে পড়ে যাবে, ওর মগজের ভিতরে পোকা ঢুকবে, ওর কবরে ঢুকে ওর চামড়া শিয়াল কুত্তা খাবে। তুমি জানো না তুমি যার সঙ্গে প্রেম করেছো কেয়ামতের দিন তোমাকে পরিচয় দিবে না। আল্লাহ বলছেন, গোলাম তুই আমাকে চিন, কেয়ামতের দিনে সবাই যখন তোকে বলে যাবে, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, আফসোস কেউ যখন তোকে চিনবে না, আমি তো বন্ধু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি তো ইমানদারদের বন্ধু, বন্ধুর পরিচয় বিপদে, মা বিপদে আসবে না, বাবা আসবে না, সন্তান আসবে না, স্ত্রী আসবে না, আসবো আমি আল্লাহ। কেন আমাকে চিনো না? আপনাদেরকে বলছি কি হয়েছে সে আল্লাহকে চিনতে। এতক্ষণ বললাম আল্লাহর পরিচয়, আল্লাহকে চিনেন, এই জন্য আল্লাহ বলছেন আফামান শরাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি যার সিনাকে ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি তাকে চিনবার পরিচয় হচ্ছে স্থায়ী জিন্দেগির জন্য অনুরাগী হয়ে যাবে, এ ক্ষণস্থায়ী দুনিয়ার ধান্দায় পড়বে না। কথা বুঝেন? নদীর পাড়ের মানুষ যারা আগে ছিলেন, এই যে আপনার নদীর পাড়ে মুন্সিগঞ্জের দিকে শরীয়তপুরের দিকে যাদের বাড়ি নদীর পাড়ে, পদ্মা নদীর পাড়ে, তাদেরকে জিজ্ঞেস করবেন বাড়িতে বিল্ডিং বানায় না, ওরা কাঠ দিয়ে দুতলা বাড়ি বানায়, ঠিক না? মানে এটা ভাঙ্গা গেলে নৌকা উঠে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, বা ট্রাকে উঠে অন্য জায়গায় নিয়ে এটাকে সেটিং করতে পারে। আমার কাছে অনেক ভালো লাগে এই বাড়িগুলো দেখলে, আমি চাইছি একটা বাড়ি বানাবো এটা কাঠ দিয়ে, খুব ভালো লাগে দেখলে, কিন্তু সুন্দর চমৎকার। কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাদের চিন্তা হচ্ছে এখানে থাকা যাবে না, কোন সময় পানি আসবে তো ভেঙে যাবে, তাহলে যেটা নিয়ে যাওয়া যায় সেটাই নিব। তা আপনার যেদিন নদীর পানি ভেঙে যাবে, আপনার নদীতে যেদিন বাঁধ ভেঙে যাবে, ওদিন আপনিও থাকবেন না, কেউ চিনবে না, তো নিয়ে যাইবেন সাথে কি? কিচ্ছু নয়, শুধু আমার আল্লাহকে বন্ধু বানান, আমার রসুলকে বন্ধু বানান। নবীজি বলেছেন, গোলাম উম্মত তুই জানিস না, আমি তো কেয়ামতের দিন আমার মেয়েকে চাইবো না, আমার স্ত্রী আয়েশার খাদিজাকে চাইবো না, আমি তো চাইবো আমার আল্লাহর কাছে আমার পাগলা উম্মতকে। আমি আপনাদেরকে বলতে চাই, কেন সে রসুলকে চিনলেন না, কেন সে আল্লাহকে চিনলেন না? আল্লাহকে ভালো করে চিনেন, কি প্রতিদান চান আল্লাহর কাছে, কি চান আল্লাহ দিবে, এজন্য আল্লাহকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ। আজকের থেকে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ না, আমরা সাথে সাথে তাহাজ্জুদ পড়বো, সবাই বলেন মুরব্বি যারা আছেন আপনাদেরকে বলছি, বাবা আপনার তো দাড়ি সাদা হয়ে গেছে, এর অর্থ কি জানেন? এর অর্থ কি? এর অর্থ কি হচ্ছে? মানে জেনারেল লাইনের কমন সেন্সের কথা হচ্ছে যে আপনার আশেপাশে আজরাইল মোটামুটি দুই চারবার আইসা গেছে, কথা বলেন, কিন্তু আপনি এখনই পুরাতন ধাঁধায় আছেন, এই সিনেমা হলের ধাঁধায় আছেন, চায়ের দোকানে বসে টেলিভিশন দেখার আড্ডায় আছেন, আপনি জানেন না সকালবেলা ঘুম থেকে উঠে মসজিদে আসলেন না, চায়ের দোকানে গিয়েছেন চায়ের কাপ হাতে নিয়ে বলছেন দেশ না টেলিভিশনটা ছাইড়া দে না একটা ইংলিশ গান, বাংলা হিন্দি গান, গান তো দেখতে চাইবেন, চুমুকটা দিবেন কাপে, আজরাইল বলে চা খাওয়া যাবে না, আর কাপের ভিতরে আজরাইল বসা, ঠিক না? আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমসিক আও আত্রুক, ও ঘুম থেকে ওইটা শরীর গরম করার জন্য চা পান করতে চায়, চোখটাকে শীতল করার জন্য গান দেখতে চায়, আল্লাহকে রাখবো না ছেড়া দিব, আল্লাহকে কাপ তো মুখের কাছে আনছে, ঢুকাইতে দিস না। কথা বলেন না কেন? কথা বলেন, কত লোক আছে, কত লোক আছে জানেন, মাকে বলছে মা অনেকদিন পরে ঢাকা শহর থেকে বাড়িতে আসছি, 5 কেজি কলিজি নিয়ে আসছি, 3 কেজি খাসির গোস্ত আনছি, 5টা হাঁস আনছি, আপনি একটু রান্না করেন না, আজকে দুজনে একসাথে খাবো, আমি আসি বন্ধুদের সঙ্গে দেখা করে। এই কথা বলে মাকে রান্নায় দিয়া
ছেলে তো ভাই রইছে আর ঘরে যায় না। কথা বলেন, কথা বলেন না কেন? তো তোমাকে কে এই বুদ্ধি দিছে যে আজকে মসজিদ থেকে বাইরে হইতে পারবেন? কে বলেছে যে আপনি মসজিদ থেকে বের হয়ে আজকে বাসায় যাবেন? আপনি জানেন না আপনি মসজিদ থেকে বের হতে চাচ্ছেন, আপনার ডাইনে বামে আজরাইল বসে আছে, ঠিক না? কথা বলেন, আপনার কিসের ধান্দায় পড়ে আছেন? খাবারের ধান্দায়। আমি বলেছি একদিন সুলেমানের কথা, খাবার নিয়ে চিন্তা করেন, বিশ্বের 600 কোটি মানুষ 100 বছরে যা খাবে, আল্লাহ এমন প্রাণী বানিয়ে দিয়েছেন যেই প্রাণী এক বেলা তার চাইতে 3 ডাবল বেশি খায়। সুবহানাল্লাহ বলবেন না? কে খাওয়ায়? সবাই বলা লাগবে। আপনার এই চিন্তা নাই কেন? আপনার সমস্যাটা কি? আমি জানি আমি যত কথাই বলি মসজিদ থেকে বের হয়ে গেলে মনে থাকবে না, ঠিক না? ঠিক না? আল্লাহ বলছেন, গোলাম জানিস না আমি যখন ঘুমাই না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার একটাই চিন্তা থাকে আমার গোলাম না গুনাহ করে ফেলেছে, আমার গোলাম না ফেনসিডিল খেয়ে ফেলেছে, ও তো জাহান্নামি বিপদে, আমি যদি ঘুমায়া যায় আজরাইল যদি চড় মাইরে ওরে মাইরে ফেলায় জাহান্নাম থেকে বাঁচবার কোনো পথ নাই, আমি চিন্তা করি আজরাইল যেন ধারে কাছে না যায়। গোলাম উঠিস না, এর জন্য গভীর রাত্রে আরশে আজিমে থাকি না, আমি চলে যাই প্রথম আসমানের নিচে, আমি চলে যাই তার বাড়ির ছাদে, আমি চলে যাই তার ঘরের দরজায় আর ডাক দিয়ে বলি আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরলা, গোলাম 100 বছরের গুনার জন্য আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোর দরজায় দাঁড়িয়ে কথা দিলাম সব গুনাহ মাফ। চিনলেন না? মনিব তো এভাবে মাফ দিতে চায়, আপনি তো মাফ চান না। যুবক ভাইদেরকে বলছি চাকরির জন্য কত দৌড়াও, বিসিএস করেছো, BBA করেছো, মাস্টার্স করেছো, কত কিছুই করেছো, চাকরি পাচ্ছ না তো মাথা খারাপ? আরে চাকরির জন্য চিন্তা করে লাভ নাই, চিন্তা করো যে চাকরি দে, এই চাকরি যিনি দে মালিকের মালিক, আল্লাহর সাথে সম্পর্ক করো, চাকরি ছাড়াও তোমাকে খাওয়াবে, ঠিক না? চিনো না কেন সে আল্লাহকে? আল্লাহকে চিনেন না কেন? আল্লাহ দিতে চায় কিন্তু আপনি নিতে চান না, আল্লাহ দিতে চায় কিন্তু আপনি নিতে চান না, কিন্তু আল্লাহ যেই রাস্তায় দিতে চায় সেই রাস্তায় আপনি চলেন না। এই জন্য বললাম আল্লাহর কাছে বলতেই থাকেন, আল্লাহ যেদিন দেওয়া শুরু করবেন তো আপনি আর নিতে চাইবেন না। আমি আপনাকে বলছি, আমি আপনাদেরকে বলছি, 40-50 বছর কাজ করলেন, টাকা ইনকাম করলেন কোটি টাকা, তো আপনি তো খাইতে পারলেন না, খাইব তো আপনার বাচ্চারা, ঠিক না? তো আপনি তো মরবেন না খাইয়া। কত শিল্পপতি আছে নিউ টাউনে যান খবর নেন, ওনার ফ্যাক্টরিতে হাজার হাজার লোক কাজ করে, ওনার ম্যানেজার থাকে এসি রুমে, ওনার ম্যানেজার গাড়ি চালায় দামি কোটি টাকার, টাকা কিন্তু ওনার, অফিস কিন্তু ওনার, সব করে উনি, ওকে বাদ দিলে 5 প্লেট একসাথে খায় ফেলায়, যেই তরকারি দিবেন এটা দিয়ে খায়, আর মালিক যিনি উনি প্রতিদিন 24 ঘন্টায় 1 কাপ। কথা বলেন না কেন? ঠিক না? কয় কাপ? আল্লাহ বলে কি রে টাকা তো আছে এখন খাস না কেন? পারিস না কেন? সব যদি পারিস খা। পারবেন? কথা বলেন, বন্ধ করছেন কে? আল্লাহকে চিনেন না কেন? আল্লাহ এক খাপের দরকার নাই, তোমাকে চিনতে চায়। আল্লাহ বলছেন তোমরা আমাকে চিনো, আমার নামের জিকির করো, তো জিকিরের মাধ্যমে আমি পেটটাকে ভরে রেখে দেব। হযরতে আবু বকর তো বলতেন, আল্লাহ আমার খাবারের দরকার নাই, আমার কিচ্ছির দরকার নাই, আমি 100 বছর যদি ক্ষুধার্ত থাকি আর আমি একটা নজর আমার রসুলের চেহারা মুবারকের দিকে তাকাই, তো আমি আবু বকর বলছি আমার 100 বছরের ক্ষুধা নিবারণ হয়ে যা। সেই নবীকে দেখতে চান? কথা বলেন না কে? চান? রসুল নে মানবেন না, তাহলে দেখবেন কেমনে? সে রসুলকে চিনেন? আরে আমি তো একজন নেতা, আপনাদের তো বলি, আপনাদের তো অনেক নেতা আছে, নেতার তো অভাব নাই, বাংলাদেশে অনেক সংগঠন আছে রাজনৈতিক সামাজিক, আপনাদের অনেক নেতা আছেন, কিন্তু আমারও তো একজন নেতা আছে, আছে না? আমি বলছি আমারও এক নেতা আছে, আমার নেতা তার 63 বছরের জিন্দগিতে একটা মিথ্যা কথা বলে না, আমার নেতার কন্ডিশন কোয়ালিটি
একটা মিথ্যা কথা বলে না, এই নেতাকে চিনলেন না। আমার নেতা তো বলছেন, আমার কর্মীরা তোমরা শোনো, তোমরা শুধু আমার পথে চলো, আমাকে অনুসরণ করো। কেয়ামতের দিনে আদম সফিউল্লাহ তোমার পক্ষে কথা বলবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ তোমার পক্ষে কথা বলবেন না, ঈসা রূহুল্লাহ তোমার পক্ষে কথা বলবেন না, হযরতে মূসা কালিমুল্লাহ তোমার জন্য দাঁড়াবেন না। কিয়ামতের দিন সবাই পাগল থাকবে, তোমার পক্ষে কথা বলবো আমি। আমি কেন চিনলেন না সিরসিলকে, কেন চিনেন না, কোন ধাঁধায় পড়ে আছেন, কে আপনাকে ধোকা দিয়েছে? এই জন্যে আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমি আল্লাহ যার সিনাকে প্রশস্ত করে দিয়েছি, তার সিনার ভিতরে, দিলের ভিতরে ইসলাম দিয়েছি, ইসলামের মাধ্যমে সিনাকে প্রশস্ত করে দিয়েছি, এমন করে দিয়েছি তাকে চিনবার একমাত্র পদ্ধতি হচ্ছে সে চিরস্থায়ী বাসস্থানের দিকে ধাবিত হয়, আর এই দুনিয়ার ধাঁধা, দুনিয়ার আনন্দ, দুনিয়ার কোলাহুল থেকে সে দূরে থাকে, মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি নেয়। মনে রাখবেন, তাকে আমি আল্লাহ দিলকে প্রশস্ত করে দিয়েছি। আপনাদেরকে জিজ্ঞাসা করি, কত লোক বিদেশে কাজ করতে করতে মরে যায়, মৃত্যুর আগেই প্রস্তুতি নিতে পারে নাই? কত লোক আমাদের আশেপাশে, কত ভাই আছে কাজ করতে করতে মরে গেছে, ঠিক না? একটা যুবক আল্লাহর এক গোলামকে জিজ্ঞাসা করছিল যে আপনাকে যদি বলা হয় আপনি 5 মিনিট পরে মারা যাবেন, তো আপনি কি করবেন? আপনাকে বলা হলো আজকে বিকালে আপনি মারা যাবেন, তো আপনি কি আমল করবেন? আল্লাহর গোলামকে জিজ্ঞেস করেছিল, আপনাকে যদি বলা হয় আজকে রাত্রে 10টায় আপনি মারা যাবেন, এই যে 10-12 ঘন্টা সময় পাবেন, এর ভিতরে আপনি কি করবেন? আল্লাহর গোলাম বলছেন, কিচ্ছু করব না, আমি প্রতিদিন যা করি তাই করব। সুবহানাল্লাহ বললেন না? কেন, আপনার মৃত্যু সুনিশ্চিত জানবার পরে আপনি আমলে চেঞ্জ করবেন না, 2 রেকাত নামাজ বেশি পড়বেন না, 3টা সেজদা বেশি দিবেন না? আল্লাহর ওলি বলছেন, তোমরা জানো না আমার জন্মের পর থেকে প্রতিদিনকে মৃত্যুর দিন মনে করে আমল ধারাবাহিক এভাবেই করে যাচ্ছি, প্রতিদিন কি মনে করি আজকে মরে যাব, এই আজকে মরে যাব মনে করে যে আমল শুরু করেছিলাম আজও করি। বাংলাদেশে অনেক বক্তা আছেন, অনেক নেতা আছেন, যারা প্রতিদিন 60-70 রাকাত নফল নামাজ বেশি পড়েন, 22-40 বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু সুরি সামারির মধ্যে সেরা, ঠিক না? মানুষকে ধোকা দিয়েন না, মানুষকে ধোকা দিয়েন না। আমি বলছি, আজকে আজকের থেকে আমরা বন্ধু বানাবো কারে? আমাদের বন্ধুকে বলেন, সবাই বলে লাগবে আমাদের বন্ধুকে। আল্লাহর চাইতে ভালো বন্ধু কেউ আছে? কেউ আছে? নাই। আল্লাহর চাইতে ভালো বন্ধু পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু আল্লাহকে তো বন্ধু বানাতে পারলেন না। আচ্ছা, আল্লাহকে চিনেন না কেন? আল্লাহ ঘুমায় কোনো দিন? কেন ঘুমায় না জানেন? গোলাম কখন ঘুম থেকে উঠবে, পেটে ব্যথা করবে, ও আল্লাহ বলে ডাক দিবে, তো আমি যদি ঘুমায় যাই শুনবে কে? আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ সব দেখে। আর আফসোস করে বলে, গোলামটারে বানাইলাম এত কষ্ট করে, দুনিয়া কেমনে আমাকে চিনল না, কেমনে ভুলে গেল। এই জন্য বলছি ভাই, শোনেন, আল্লাহর ওয়াস্তে আজকের থেকে আমাদের শয়নে স্বপনে টার্গেট থাকবে একজন বন্ধুকে খুশি রাখা। বন্ধুকে, সবাই বলেন, এই বন্ধুকে খুশি রাখতে হলে তাওহীদের পথে চলা লাগবে, আর রেসালতের পথে পথে চলা লাগবে। এই জন্য আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, সবাই বললেন না? তাহাজ্জুদ পড়ব, সবাই বলেন? তাহাজ্জুদের নামাজ কোন জিনিস জানেন? জানেন না তো, মানুষ আপনাদেরকে ভয় দেখায়, তাহাজ্জুদের নামাজে উঠলে নাকি ভূত দেখা যায়। আরে আমারই তো বলে, কহজু তাহাজ্জুদে উঠি না তো ভূত দেখায়, এর জন্য তাহাজ্জুদে নাকি ভূত দেখায়। আরে তাহাজ্জুদ কি জিনিস জানেন? শুনেন, আমাদের কাছে অনেক আসে না, আমরা যখন বসি বা আপনার দোকানে বসেন, অনেক বন্ধু বান্ধব আসে না, কথা বলতে চাই, আমি বলি ভাই একটু ব্যস্ত আছি, তুই পরে আয়, সন্ধ্যার পরে আয়, রাত্রে 10টার পরে তোর সাথে পার্সোনাল কিছু কথা বলবো, বলি না? আমরা বলি না? এটা হচ্ছে জেনারেল টাইম, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছেন, গোলাম দেখিস না নারিন্দার সব মসজিদে আসে, সবাই তো আসে, তো সবার সামনে তোর সাথে কি কথা বলবো, পার্সোনাল কথা কি বলা যায়? এটা তো গোপন কথা, সুবহানাল্লাহ বলবেন না? তো
তার সাথে কিছু গোপন কথা আছে আমার একবারে একান্ত পার্সোনালিটিতে। এজন্য সবাই দেখিস না আসছে, সবার সামনে আমি কেমনে তোর সাথে এটা এটা বলবো, সবাই তো শুনে ফেলাইবে। এজন্য যা সবার মতো জেনারেল করে করে আজকে চইলা যা, রাত্র যখন হবে সব ঘুমিয়ে যাবে, তুই ঘুম থেকে উঠিস আমি আল্লাহ আরশে আজিম থেকে আসবো তোর বাসায়। সুবহানাল্লাহ, বলেন আমি আসবো তোর সঙ্গে পার্সোনাল কিছু কথা বলবো। এই সময় আমি আর আপনার নাক ডাকাই ঠিক না? আল্লাহ বলে কি রে, বলছিলাম আসবো, তুই আমাকে বললে আসেন আর তুই ঘুমায় গেলে। এজন্য আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব ইনশাআল্লাহ। কথাগুলা দিল দিয়ে শোনেন, কাজে লাগান, পারবেন? এজন্য একজন যুবক চাইব আজকে, হাত উঠে বলবেন, হুজুর আমি তো কি জানেন আপনি, আমি তো রসুলকে ভালোবাসি দিল থেকে, আমার কলিজায় শুধু বিশ্ব নবী। একজন ভাই হাত উঠান, আরে আপনি কিসের ভালোবাসেন? ভালোবাসছিল তো মাজার মুআউয়াজ, মাজার মুআউয়াজ রসুলকে ভালোবেসেছিল। জিন্দা দুই যুবক আনসার মদিনায় বাড়ি মক্কায় যায় নাই, তারা শুনছে আমার নবীকে আবু জাহাল নাকি মারছে, আবু জাহাল পিটাইছে, আবু জাহাল গালি দিয়েছে, রসুল তো যাবেন বদরের যুদ্ধে, সবাইকে রিক্রুট করতেছেন। দুই ভাই পিচ্ছি পিচ্ছি তরুণ, এখনো বালেগ হয় নাই, ছোট ছোট, সবাই যখন জিহাদে যায় দুই ভাই ক ভাই আমরা যাব। আল্লাহ আকবার বললেন না? রসুলের কাছে খবর পৌঁছে গেল এই পিচ্ছি দুইটা যাইতে চায়। রসুল বলেন এদেরকে নিয়ে কোন বিপদে পড়বে, এরা দৌড়াদৌড়ি করবে, এদেরকে নেওয়া যায় না। এরা যখন নাচুর বান্দা যাইতে চায়, তার জিহাদে যেতে চায়, আল্লাহ রসুল বলছেন তে কাজ করো, তোমাদের মধ্যে যে বেশি বড় তাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ, বললেন না? সে আছেন বড় ভাই মাস সামনে গেছে, রসুল দেখলেন পিছনে আরেকটা লোক লম্বা দেখা যায়, বলেন লম্বাটা কে? বলো আমার ছোট ভাই। এত লম্বা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ও আরেকজনের কাঁধের উপরে উঠছে। সুবহানাল্লাহ, বলে ও আরেকজনের কাঁধে উঠেছে, এরপর প্রতিযোগিতা করে জিহাদে যাবে, আর তুমি প্রতিযোগিতা করো, আমার বন্ধু তিনটা খাইছে তো আমি আজকে পাঁচটা খাইব, ঠিক না? বাদ দেবে ধান্দা, আসো না আমার কাছে। যুবক তোমার কি মন চায় না? খুলো না পেন, পরো না টাকনুর উপরে পেন, শরীরে লাগাও না পাঞ্জাবি, মাথায় দেও না টুপি, মুখে দা রাখো না দাড়ি, আসো না মসজিদে, এসে আল্লাহকে একবার ডাক দিয়ে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন গোলাম তুই চেঞ্জ হয়ে যা, আমি তোর জান্নাতের রাস্তাকে চেঞ্জ করে দিলাম, আয় আমার কাছে। এই জন্যে আল্লাহকে চিনেন। বলছিলে মাজ আর মুআউয়িজের কথা ঘটনা বলবো না। রসুল বলেন লম্বা বাট্টি দিয়ে লাভ নাই, যার মাঝে মল্লযুদ্ধ কুস্তি করতে পারো, যে জিতবে তারই জিহাদে নিব। দুই ভাই কুস্তি শুরু করছে, দুই ভাই আপন দুই ভাই, যে জিহাদে যাবে প্রতিযোগিতা করতেছে কার শক্তি বেশি। বড় ভাই তো ছোট ভাইকে নিচে ফালাইয়া চিৎকার করে বলতেছে আমি জিহাদে যাব, আমি যুদ্ধে যাব। ছোট ভাই নিচ থেকে বলতেছে বাইরে তুই কি একা একা জান্নাতে যাবি, তুই চাস না? গোটা জিন্দেগি এক বিছানায় ঘুমাইলাম, গোটা জিন্দেগি এক প্লেটে খাইলাম, গোটা জিন্দেগি রসুলের পিছনে একসাথে নামাজ পড়লাম, একসাথে খেলাধুলা করলাম, তুই কেমন নিমক হারাম? একা জান্নাতে চাস, আমি বাইকে নিতে চাস না, তুই একটু নরম হয়ে যা, আমাকে উপরে উঠতে দে। দুই ভাই একসাথে জিহাদ করে জান্নাতে যেতে চায়। ঈমান কার নাম, প্রতিযোগিতা কার নাম? তারা ছিলেন মানুষ, আর আমরা কি? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। কথা লম্বা করতে চাই না। এজন্য আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ বলছেন আল্লাহ যার সিনাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অতবার আল্লাহ বলছেন সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত যে আলো রয়েছে, লাইট রয়েছে, ম্যাগনেট রয়েছে, সেটাকে আঁকড়ে ধরে এটা আমার আল্লাহর, আমি ধরে ফেললাম, এভাবেই থাকে যদি। আর যারা ইসলাম মানার ব্যাপারে কঠোর হয়ে যায়, কুলুবহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির করতে দিল কঠোর হয়ে যায়, আল্লাহ বলছেন ফাউলাইকা ফি দলালিম মুবিন, তারা তো সুস্পষ্ট গোমরাহি পথভ্রষ্ট, যারা আল্লাহর নাম নিতে ভালো লাগে না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর নাম নিতে ভালো লাগে? মিথ্যা কথা বলবেন না। তাহাজ্জুদ পড়েন? আওয়াজ কমায় দিছে। আরে হাসি হাসি কথা বলতেছি, বলছি তো আল্লাহর সাথে সম্পর্ক করার কথা। তাহাজ্জুদ পড়েন, আল্লাহ বলছেন এটা আমার পার্সোনাল টাইম, আকাশের ফেরেশতারা ঘুমায়,
পাখিগুলা বাসায় ঘুমায়, মাটির নিচের জন্তুগুলা ঘুমায়, পানির নিচের মাছগুলা ঘুমায়, পরিবারের বাচ্চারা সবাই ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না, কারণ তোর সাথে অল্প কথা বলতে চাই কথা। এজন্যই তো আল্লাহ মাঝে মাঝে, আমার আগেই যা কথা বলছিলাম, আমার নবীকে বলতেন, বন্দুক কি হয়েছে, খাদিজার সঙ্গে কম্বলের নিচে ঘুমাইছো না, আমি আর সে আজিমে ভাল লাগে না, আমি ঘুমাই না, তোমাকে ঘুমাতে দিব না। প্রেম তো এমন হয়, একজন ঘুমায় না আরেকজনকে মিস কল দেয়, ডাইরেক্ট টেলিফোন দেখো, ঘুমাইতে পারবি না, ঠিক না? আল্লাহ বলছেন আমি আর সে আজিমে থাকি না। ও কম্বলওয়ালা কম্বল ফেলো, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কুম ফানজির, ও রাব্বাকা ফাকাব্বির, ও সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা ভাল লাগে না, চাদর ফেলো, কম্বলওয়ালা কম্বল খুলো, আর সে আজিমে আমি নাই, ঘুম থেকে ওঠো, আমি তোমার দরজায় নক খোলাম, দরজা খুলো, তোমার সঙ্গে কথা বলবো, কথা পারবেন তো আজকে থেকে, পারবেন তো? কারা কারা আল্লাহর সঙ্গে তাহাজ্জুদে কথা বলবেন দেখি, হাত কবুল করে নাও, আমিন বলেন। আমার জন্য বলি নাই তো, আমার জন্য বলি নাই, বলছি তো আপনাদের জন্য, বলছি আপনাদের জন্য। আপনারা ভালো হলে তো, আমি তো খারাপ মানুষ, আপনারা ভালো হলে আমার লাভ আছে, আমি বলবো কিয়ামতের দিন আল্লাহ লোকগুলো জান্নাতে, আমি কিন্তু বলছি আমাকে রাইকা যাইতে পারবেন না, এই যে একটা আছে চাওয়া, ঠিক আছে না? আর কিছু আছে? এজন্য আজকে থেকে আমরা সবাই তাহাজ্জুদওয়ালা। আর যুবকদেরকে বলছে, শোনো একটা বেতার কথা বলি, কষ্টের কথা। মাঝে মাঝে আমি মসজিদে থাকলে পিছনে নামাজ পড়ি, অনেক কিছু ফলো করি, তো অনেক সময় দেখি অনেক যুবকেরা মসজিদে নামাজে আসে, আসার পরে নামাজ পর্যন্ত প্যান্ট টাকনুর উপরে থাকে, সালাম ফিরিয়ে টাকনুর নিচে ছেড়ে দেয়। ঠিক বললাম না? টাকনু পর্যন্ত প্যান্ট ঠিক আছে, সালাম ফিরিয়ে প্যান্ট ছেড়া দিলা, তো কেন করলে এটা, কেন করেছ, কারে খুশি করলা? এগুলো বাধ্য, এগুলো বাধ্য। আমি বলছি শুধু দিল থেকে আপনাদেরকে মোটিভাইট করতেছি আল্লাহর পথে নিয়ে যাবার জন্য। আরে জানেন না, আমি হয়তো আজকে এখান থেকে উঠতে পারবো না, আজরাইল চলে আসবে, ও তো আসার সময় টেলিফোন দেয় না, কাউকে কোনো প্রমাণ দেয় না, হঠাৎ চলে আসবে, আপনি হয়তো মসজিদ থেকে বের হতে পারবেন না, কাশি উঠবে, অক্সিজেন আর পাইবেন না, বুকে ব্যথা উঠবে, শ্বাস টান দিলে কাজ হবে না, ঠিক না? আল্লাহকে চিনে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সবাই বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। আমি চাই আমরা যেখানেই থাকব, আমার বিনোদ বিবির এই মুসল্লি ভাইরা যেখানে থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ, পড়বো তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকের জানুয়ারি মাসের প্রথম দিন না, আজকে তাফসির হবে না ইনশাআল্লাহ, মায়েদেরও তাফসির হবে, বোনেদেরকেও নিয়ে আসবেন, মা বোন সবাইকে নিয়ে আসবেন। নামাজ কয়টায়? সাড়ে সাতটায়, সাড়ে সাতটায় জামাত হবে, আপনারা ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। মরহুম হানিফ সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, মৃত আব্দুল